হাই অ্যান্ড ওয়েলকাম টু আ ভেরি নিউ বাট ইন্টারেস্টিং এপিসোড অফ বিউটিফুল জার্নি। প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই আশা নিয়েই আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরুলিয়া সিরিজ কেমন লাগছে কমেন্টে জানাবেন, কিন্তু আপনাদের কমেন্ট আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ যোগায়। বহু জায়গা ঘোরার অভিজ্ঞতা থেকে দেখেছি এবং আপনারাও নিশ্চয়ই মানবেন যে ঘুরতে গিয়ে থাকার জায়গাটা যদি ভালো হয়, সেখানকার অভিজ্ঞতা যদি সুখকর হয়, তাহলে ঘোরার আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। এবারে পুরুলিয়া ভ্রমণে যেটা আমাদের সঙ্গে হলো, থাকার জায়গার দুর্দান্ত অভিজ্ঞতা আমাদের পুরুলিয়া ভ্রমণকে এত আনন্দদায়ক করে দিল যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এবং বরন্তি বা গড়পঞ্চকোট সার্কিটে এটি সেরা থাকার জায়গা বলে আমরা মনে করি। এই সার্কিটে বেশ কিছু নাম করা থাকার জায়গা আছে, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম এর মধ্যে সবচেয়ে দামি এবং নামীও। এছাড়া রয়েছে পাঞ্চেত রেসিডেন্সি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ইকো রিসর্ট সহ একগুচ্ছ হোটেল ও রিসর্ট। আবার বরন্তির দিকে রয়েছে অ্যালিওর্ডি বরন্তি, স্প্যাঙ্গেল উইংস রিসর্ট, কল্যাণ লেক রিসর্ট সহ একগুচ্ছ ভালো মানের হোটেলস এবং রিসর্টস। তবে সব দিক দিয়ে বিচার করলে এই সবার মধ্যে এক নম্বরে আমি রাখবো বরন্তি ভিলেজ রিসর্টকে। কেন? তাহলে চলুন দেখে নিই কেন এটাই সেরা। যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে প্লিজ এখনই স্ক্রিনের নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? থ্যাংক ইউ। বিউটিফুল জার্নিজের এই পরিবারে আপনাকে স্বাগত। বলতে কোনো দ্বিধা নেই যে আপনাদের এই সাপোর্টটাই আমাদের অনুপ্রেরণা। সো থ্যাংক ইউ এগেন অ্যান্ড নাও লেটস বিগিন দ্য জার্নি। আমরা সাধারণত ইউটিউবে দেখি যে কেউ যেখানে থাকছেন সেই হোটেল বা রিসর্টটি বেস্ট বলে দিচ্ছেন, যেটা একদমই ঠিক বলে আমাদের মনে হয় না। যদি স্পন্সর্ড ভিডিও হয় তাহলে আলাদা কথা, কিন্তু তা না হলে আমরা মানে বিউটিফুল জার্নিজ একটা নির্দিষ্ট মানদণ্ড বা স্ট্যান্ডার্ড ফলো করি, একটা নির্দিষ্ট মানদণ্ড সব হোটেল বা রিসর্টের ক্ষেত্রে, যাতে আমাদের রিভিউর ওপর আমাদের ভিউয়াররা সবসময় সম্পূর্ণ আস্থা রাখতে পারে। আসলে যে কোনো হোটেল বা রিসর্ট কেমন তা নির্ভর করে তার লাম্প ফ্যাক্টরের ওপর। সেটা কি বুঝিয়ে দিচ্ছি, লাম্প হলো লোকেশন, অ্যামেনিটিস, অ্যাম্বিয়েন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ফুড, এই পাঁচটা ফ্যাক্টরের যোগফল। প্রত্যেকটা ফ্যাক্টরে 1 থেকে 10 নম্বর আছে, যত বেশি নম্বর তত ভালো, মোট 50। 40-এর ওপর স্কোর হলে দারুণ, 30 থেকে 40-এর মধ্যে থাকলে ঠিকঠাক, আর 30-এর কম হলে কিন্তু সেই হোটেল বা রিসর্টকে আমরা খারাপ বলে ধরে নেব। তাহলে মানদণ্ড তৈরি, এবারে আসি প্রথম ফ্যাক্টরে মানে লোকেশন। গড় বা বরন্তি সার্কিটের সিনিক বিউটি বলতে আমরা বুঝি পাহাড় এবং লেক, আর এই ফ্যাক্টরে বরন্তি ভিলেজ রিসর্টকে 10 দিতেই হবে। একদমই বরন্তি লেকের ধারে এই রিসর্টটা, প্রকৃতি এখানে আদিম, বন্য, উদার, আর তার সঙ্গে এখানে বসেই পাবেন বা উপভোগ করতে পারবেন বরন্তির জলে এক মায়াবী সূর্যাস্তকে। আবার পাবেন পাহাড়কেও, সব মিলিয়ে দুর্দান্ত 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 লোকেশন, একদম 10/10। আর অ্যামেনিটিজের কথা যদি বলেন, তাহলে এতে রয়েছে রুম, কটেজ এবং টেন্টের বিভিন্ন অপশন, আপনারা বেছে নিতে পারেন। পরিচ্ছন্ন আধুনিক মানের লাক্সারি রুম এবং বাথরুম, গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা, বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরণ, বিরাট লন সহ প্রচুর জায়গা, বড় ডাইনিং হল, রুম সার্ভিস ইত্যাদি ইত্যাদি। শুধু যেটা নেই তা হলো সুইমিং পুল ও বার, তাই এতে 2 নম্বর কাটা গেল। লিফটও নেই, অবশ্য কটেজ বা টেন্টে থাকলে লিফটের প্রয়োজন নেই, কিন্তু রুমে থাকলে বেশ করে দোতলা বা তিনতলায় সেই ক্ষেত্রে কিন্তু লিফট থাকলে ভালো হতো। আর নেই ইনডোর গেমস, ফলে অ্যামেনিটিসে আমরা বরন্তি ভিলেজ রিসর্টকে দেব 10/6। তবে অ্যাম্বিয়েন্সে আমরা কিন্তু বরন্তি ভিলেজ রিসর্টকে 10/9 দেব। বিশেষ করে আমরা যারা একটা ফ্যামিলি ভাইবস চাই তাদের জন্য এটা একদম আদর্শ। আসলে পুরুলিয়াতে তো আমরা গ্রাম বাংলাকে কাছে পেতে চাই, তার সৌন্দর্যকে 2 চোখ ভরে দেখতে চাই, আর এই সব কিছু আপনি ভরপুর পাবেন বরন্তি ভিলেজ রিসর্টে। সকালে ঘুম ভাঙবে মোরগের ডাক আর পাখির কলকাকলিতে,
আর মোড়া ভেঙে উঠে অলস পায়ে যখন সামনে লনে একটু হেঁটে বেড়াবেন, তখন আপনারই পায়ে পায়ে ঘুরে বেড়াবে ছানা পোনা নিয়ে মুরগিগুলো, কিন্তু ধরা দেবে না। বা পাখা ঝাপটাতে ঝাপটাতে এবং আপনাকেই ধমক দিতে দিতে আপনারই পাশ দিয়ে ছুটে যাবে একগুচ্ছ সাদা হাঁস। শীতে বা বসন্তের শুরুতে এই রিসর্টেরই লেকের ধারের বাউন্ডারির পাশ থেকে বেঞ্চে বসে দেখতে পাবেন মাইগ্রেটরি পাখির মেলা, যাকে বলে একদম বার্ড ওয়াচার্স প্যারাডাইজ। আর বরন্তির একটা বার্ডস আই ভিউ পেতে উঠে পড়ুন রিসর্টেরই দুটি ওয়াচ টাওয়ারের মধ্যে যে কোনো একটিতে। এক দু ঘন্টা যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। এখান থেকেই দেখে নিতে পারেন সামনের পাহাড়ের খাঁজে ভোরের সূর্যের উঁকি মারা, বা সন্ধেবেলা বরন্তির জলে এক অপরূপ সূর্যাস্ত। না, নয়ে চলছে না, অ্যাম্বিয়েন্সে দশে দশই দিতে হবে, একদম 10/10। এই এক্সপিরিয়েন্স ভোলার নয়। তবে যে কারণে আমরা একে বরন্তির সেরা থাকার জায়গা তকমা দিয়েছি তা হলো এর ম্যানেজমেন্টের মানসিকতা। বিভিন্ন জায়গা ঘোরার অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বেশিরভাগ হোটেলই ট্যুরিস্টদের এক্সপ্লয়েট করতে চায়, যতটা পারা যায় এক্সট্রা কামিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকেই। কিন্তু এরা বেশ আলাদা, ট্যুরিস্ট ফ্রেন্ডলি, প্রকৃতি প্রেমিক, এমনকি পর্যাপ্ত জায়গা এবং সামর্থ্য থাকা সত্ত্বেও পরিবেশ নষ্ট হয়ে যাবে এই কারণে সুইমিং পুল এবং বার করতে নারাজ। লাক্সারি এবং কমফর্টের সঙ্গে সঙ্গে ভিলেজের ভাইবটাও আপনি এখানে পাবেন। এমনকি এখানে যে হাঁস মুরগি এরা পালন করে তা কিন্তু শুধুই পালন করার জন্য, তা মারা হয় না, এমনকি চিকেনের স্টক ফুরিয়ে গেলেও না। এই ধরনের মানসিকতা কিন্তু এই হোটেল ইন্ডাস্ট্রিতে খুবই বিরল, তাই এই পয়েন্টে আমরা বরন্তি ভিলেজ রিসর্টকে 10/9 দেব। আমরা ঘুরে বেড়াচ্ছিলাম বরন্তি ভিলেজ রিসর্টে, তো দেখা পেয়ে গেলাম এই ভিলেজ রিসর্টেরই এক পার্টনারের সঙ্গে। আপনার নাম? সুমিত ভট্টাচার্য। মানে কোনো সুইমিং পুল বা এই ধরনের? সুইমিং পুলটা আমরা এই রিসর্টের ভেতরে ঠিক করতে চাইছি না, কারণ এখানের পরিবেশটা আমরা, আমাদের যেটা নাম অ্যাকচুয়ালি বরন্তি ভিলেজ রিসর্ট, তো একদমই একটা ভিলেজের মানে অ্যাটমসফিয়ারটা আমরা মেনটেন করি আর কি। আর যে কথাটা না বললেই নয় তা হলো এদের ফুড, যা স্বাদে ও দামে অনন্য। ভাবতে পারেন একটা লাক্সারি রিসর্ট সকালে এবং বিকেলে সমস্ত বোর্ডারদের বিনামূল্যে চা বিস্কুট খাওয়ায়, পকোড়া এবং ফিশ ফ্রাইয়ের অর্ডার কমে যেতে পারে এটা জেনেও। একটা লাক্সারি রিসর্টে সকালে দারুণ সুস্বাদু লুচি ও সাদা আলুর তরকারির দাম মাত্র 60 টাকা, বা চিকেন চাউমিন 160 টাকা, অমলেট 25 টাকা, ভাবা যায়। আর বাঙালি খাবারই বলুন বা চাইনিজ, টেস্ট দুর্দান্ত, তাই খাবারের ব্যাপারে আমরা এদের 10/9 দেব। না, একটা কমপ্লেনও আছে, জিএসটি দিয়ে এদের ঘর ভাড়া শুরু 3000 টাকার একটু বেশি থেকে, কিন্তু তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কি দেওয়া যেত না? টাকাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই ভ্যালু অ্যাডেড সার্ভিসটা এখন ভালো রিসর্টগুলোতে একটা কমন ব্যাপার, তাই আমার অনুরোধ রইল ব্যাপারটা একটু ভেবে দেখার। আর এই ব্যাপারটার জন্যই আমরা আরও 1 নম্বর কেটে নিলাম, তাহলে 10/8। তবে খাবার স্বাদে, মানে এবং দামে যে একদম ভ্যালু ফর মানি তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কত দাঁড়ালো? 10+6+10+9+8=43। আর এই মানদণ্ডে ফেলে আমরা যদি বিচার করি তাহলে গড় সার্কিটের সবচেয়ে নামি ও দামি থাকার জায়গা গড় পঞ্চকোট ইকোট্যুরিজম রিসর্ট পাবে 41 নম্বর। আর তাই আমাদের বিচারে বরন্তি ভিলেজ রিসর্টই পুরুলিয়ার গড় বা বরন্তি সার্কিটে থাকার সেরা ঠিকানা। আপনারা যারা আমাদের মতো এই দুটি জায়গাতেই থেকেছেন তারা তাদের মতামত কমেন্টে জানান, আর যারা অন্য কোথাও থেকেছেন এবং এই মানদণ্ডে সেটি আরও বেশি নম্বর পেতে পারে বলে মনে করছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাতে এই ভিডিওর দর্শকরা আরও উপকৃত হবেন, আমরাও জানতে পারবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের অনুপ্রাণিত করবেন। শিগগিরই ফিরব দারুণ আর একটা নতুন ভিডিও নিয়ে, আজ আসি, বাই।